দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে কিন্তু ঘরের একটা ব্লগ নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকে কি করব জানি না। তো গরমে কিন্তু প্রচুর জুসি ফল খেতে হয়, যেটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো হয়। তো আপনারা জানেন যে গরমে রোদে কিন্তু প্রচুর তাপ থাকে, আর সেই তাপ থেকে নিজেদের রক্ষা করতে কিন্তু প্রচুর পানীয় পানি জাতীয় যে খাবার হতে পারে, ডাবের পানি হতে পারে, পেঁপে হতে পারে, বেলের শরবত, এই ধরনের খাবারগুলো কিন্তু আপনারা খেতে পারেন। তো আজকে আর কি আমি আমার ঘরের জন্য কিছু ফল টল কাটছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলি। তো ভিউয়ার্স, আপনারা হয়তো ইদানিং খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের সাথে রেগুলার আমাদের ফ্যামিলি ব্লগগুলো নিয়ে আসার জন্য। তো আমি শুধু আজকে একা আসিনি, আমার সাথে কিন্তু আছে আমার হাজব্যান্ড বাকি বিল্লা, আর আছে আমাদের মানহামনি। তো আজকে আমার একটু প্ল্যান আছে কি করব দেখি। তো ফার্স্টে আমি যে কাজটা করব, প্রথমে আমরা কথা শুরু করার আগে একটু আমরা আজকে কি কি রেখেছি সেটা বলি। আজকে রেখেছি একটা পাকা পেঁপে, এখানে আছে হচ্ছে আঙ্গুর, আর হচ্ছে পেয়ারা। আমরা মনে করি তিনজনের জন্য এখানে অনেক খাবার, আমরা মনে হয় সবগুলো খেতেও পারবো না। তো আমি বিসমিল্লা বলে কাটি, বিসমিল্লা। আমরা প্রথমে এটা একটু কেটে না, আপনারা কিন্তু আপনাদের এই যে গরমের ফলগুলো কিন্তু মন মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমি একটু দেখতে চাচ্ছি যে কোন সাইডটা ঠিক মতো কাট করলে ভালো হবে। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, বাবু বাবা তুমিই বলো, আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের আমরা তো পুরান ঢাকাতে থাকি। তো পুরাতন ঢাকাতে কিন্তু দেখা যায় যে প্রায় সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। আশা করি আমরা যে ইস্যুটা আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু এটা নিয়ে কোনো রকমের মানে আপনারা যদি আমাদের সাথে একমত হন তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন। আমরা চাই যে দেখো তো বাবু আমি মিষ্টি নাকি যথেষ্ট মিষ্টি, ওয়াও। এটা হচ্ছে অর্ধেক অংশ, এটা হচ্ছে অর্ধেক অংশ। তো এই যে এটা এই পাশটা কিন্তু গ্যাপটা বেশি, এটা একটা স্পেশাল কাজ আছে। তো আমি একটা একটা করে কুরিয়ার গল্প করি। তো সেটা হচ্ছে আমরা যেহেতু পুরাতন ঢাকা থাকি, পুরাতন ঢাকার এদিকে একটা প্রবলেম হচ্ছে, বিশেষ করে আমাদের এই ইয়েতে কিন্তু দেখা যায় যে বিয়ে শাদী যখন অনুষ্ঠান হয়, যেটা আমি বলতে চাচ্ছিলাম, বিয়ে শাদীর অনুষ্ঠান হলে দেখা যায় যে সন্ধ্যা থেকে তো ওনাদের অনুষ্ঠান পার্টি শুরু হয়। আমরা কিন্তু সব অনুষ্ঠানকে বলি যে অনুষ্ঠান অবশ্যই হবে, সবাই গান বাজনা করবে বা এমন কিছু, কিন্তু আমার গত বৃহস্পতিবার দিনের কথা আমি আপনাদেরকে একটু বলি। আমার আসলে যে পরিস্থিতিটা আমি নিজের চোখে দেখেছি, আমার আসলে কান্না চলে আসছিল। আর সেটা কি হয়েছিল সেটা আমি একটু আপনাদেরকে খুলে বলি। আমাদের এখানে আর কি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল দুই দিনের, বৃহস্পতিবার এবং শুক্রবার। তো এখানে হুজুর মোনাজাতের সময় তখন রাত্রে প্রায় 12:30-1টা বাজে। আপনারা জানেন যে যখন ওয়াজ হয় তখন কিন্তু 12:30-1টার ভিতরেই কিন্তু দেখা যায় হুজুরা মোনাজাত করে কিন্তু দেখা যায় ওয়াজ মাহফিল শেষ করে। তো আমাদের বাসাটা ঠিক যেখানে এই এক্সিট লোকেশনের মধ্যে, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, এই লোকেশনটার ভিতরে একটা বিয়ের আয়োজন করা হয়েছে। জানি না এটা কত দূর বা আমাদের বাসা থেকে কত দূর। তো যদি আপনারা দেখেন বা শুনেন বা আশেপাশে কেউ যদি থাকেন তাহলে কিন্তু আপনারা মন খারাপ করবেন না, আমি কিন্তু যেটা বাস্তব সেটাই বলছি। হয়তো আমার কথাগুলো কারোর কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তো যেটা বলবো সেটা হচ্ছে হুজুর যখন এখানে মানে আপনারা জানেন যে এখানে একটা মাহফিল যদি হয়, মাহফিল যেখানে হয় সেখানে কিন্তু অনেক অনেক মানুষ আসে, অনেক ধরনের মানুষ আসে বা অনেক এরিয়া থেকে কিন্তু সমবেত হয়। তো সেখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে। আর সেইখানে হুজুর যখন মোনাজাতে কান্না করতেছে, আল্লাহর নামে কান্না করতেছে যে আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে যারা অসুস্থ আছে শিফা দান করো, এরকম যখন মোনাজাত করতেছে আল্লাহ সবাইকে হেদায়ত করো, ঠিক ওই সময় এখানে এত জোরে জোরে গান বাজানো হচ্ছিল, তখন রাতে বাজে হচ্ছে আমি আপনাদেরকে বললাম যে 12:30-1টার মতো বাজে, মানে এখানে যে একটা ওয়াজ মাহফিল হচ্ছে নাকি সেটার কোনো তোয়াক্কাই নেই। ওয়াজ মাহফিলের কথা যদি আমরা বাদও দিই, এমনিতে সময়ও কিন্তু দেখা যায় যে আমাদের ঢাকা পুরাতন ঢাকার এখানে যখন অনুষ্ঠানগুলো হয়, বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানগুলো, এগুলো এক ধরনের অত্যাচার। আমার আমার ভাষা এটা আমি মনে করবো এটা একটা অত্যাচার, কারণ গায়ে হলুদের অনুষ্ঠান হবে ভালো কথা, সেটা কিন্তু আমার মনে হয় রাত্রে 8টা থেকে বা সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত্রে 10টা পর্যন্ত কিন্তু গান বাজনা করলে কিন্তু আমার মনে হয় এনাফ। সারা রাত কিন্তু গান বাদ্য করে কিন্তু মানুষকে মানে জ্বালানোটার মধ্যে কিন্তু আসলে কোনো মানে আনন্দ যে আছে সেটা আমি মনে করি না। কারণ আমার বাড়িতে ধরলাম অনুষ্ঠান, আমি অনেক জোরে জোরে গান বাজাচ্ছি, আমার পাশের বাসার কেউ অসুস্থ থাকতে পারে বা ছোট বাচ্চা থাকতে পারে বা দেখা যায় কেউ অসুস্থ বা কারো দেখা যায় পরের দিন কাজে যেতে হবে। তো আমার নিজের একজনের আনন্দের জন্য যদি আমরা এলাকার সবার আনন্দটা বিনষ্ট করি,
বা সবার জীবনযাপনকে যদি আমরা একদম বিষিয়ে তুলি, এটা কিন্তু অনেক বড় প্রবলেম। তো আমি এইখান থেকে ওয়েস্টেজ যে জিনিসগুলা আমরা যেহেতু শাসকেটটা একদম সব লাস্টে বানাবো, আমি বিচিগুলো সরাই রাখতেছি। মনে হইতেছে যে এটা মাটির মধ্যে রুয়ে একদম গাছ গাছ উঠে এরকম মনে হচ্ছে। আর পেপারটা ভালো যাতে আমি এটা এই জায়গাটা একটু ক্লিন করে ফেলছি। আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করলো, আঙুরটা নিয়ে আসছে, তো আমি আঙুরটা গুছিয়ে ফেলে আর যেটা কথা বলছিলাম সেটা একটু কমপ্লিট করি। যে এই যে অনুষ্ঠান, অনুষ্ঠান কিন্তু আমরা একে সুখে কিন্তু আমরা সকলেই কিন্তু সুখী হই, কিন্তু এখন পরিস্থিতিটা কিন্তু সে এরকম আর নাই। একজনের ধরেন গায়ে হলুদের অনুষ্ঠান হলো, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটাই বলি। আমার মানহা যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন প্রায় 8 মাসের সময়ের কথা, আমাদের আমরা যে বাসায় ছিলাম আগে, আমাদের ফ্ল্যাটটা যখন কাজ চলছিল তখন আমরা ভাড়া ছিলাম কদিন, তো তখনকার কথাটা বলি, ওই বাসারই গায়ে হলুদের একটা অনুষ্ঠান ছিল। তো আসলে এরকম অবস্থা হলে কিছু করা যায় না বা প্রতিবাদ করা যায় না, ওনারা হয়তো বলবে যে একদিনের জন্য আমরা বাজাবো, আপনারা কেন এমন করবেন। তো সারা রাত বিশ্বাস করবেন না আপনারা, একদম রাত্রে 8টা থেকে শুরু করে একদম সারা রাত, এমন এমন সময় হয়, এমন অনেক বিয়ের অনুষ্ঠান দেখা যায় আজান হচ্ছে কিন্তু তাদের কিন্তু সেই দিকে ভ্রুক্ষেপ থাকে না। হয়তো আশেপাশে থেকে মুরব্বি যারা আছে বা একটু যুবক টাইপ যারা আছে তার চিৎকার চেঁচামেচি করে থামায় যে ভাই আজান হচ্ছে, আল্লাহর দোহাই লাগে আপনারা এগুলো বন্ধ করেন, আমাদের এখানে নামাজ পড়তে হবে। তো এটা কিন্তু দেখা যায় যে খুবই লজ্জার, আমরা কেন আরেকজন কেন আমাদেরকে ডাক দিতে হবে। আর যেটা আমি আমার নিজের কথাটা বলছিলাম, তখন কিন্তু আমি প্রচুর সিক ছিলাম, তো এরকম একটা অবস্থা সারা রাত। তখন কিন্তু ওই যে চেন্নাই এক্সপ্রেস, তখন এই গানগুলো খুব লুঙ্গি ডান্স এই ধরনের গানগুলো খুব ফেমাস ছিল। ওরে বাবা সারা রাত এই লুঙ্গি ডান্স একদম পুরো মাথাটা খারাপ হয়ে যাওয়ার মতো জোগাত। যাই হোক, সারা রাত যেহেতু বাড়িওয়ালা পক্ষের লোকেরা গান বাজাচ্ছে সেখানে তো ভাড়াটিয়াদের বলার কিছু থাকে না, তো আর কিছু বলি নাই। অসুস্থ চোখ বন্ধ করে সারা রাত ছিলাম, এত জোরে জোরে গান হচ্ছিল মনে হচ্ছিল আমি একটা টিভির ভিতর শুয়ে আছি আর সেখানে গান বাজানো হচ্ছে, এরকম লাগছিল। তো অসুস্থ বললেও তো আর ওনারা মানবে না, ওনারা বলবে আমাদের তো সারাদিন বিয়ে হবে না, বছরে একদিন হয়তো বিয়ে হবে। শেষে ব্যাপারটা এমন হয়েছিল, ওনারা এতটাই গান বাদ্যতে ওনারা এতটাই মত্ত ছিল যে ভোরবেলাতে যে মাগরিবের ফজরের যে আজান দিয়েছে, ফজরের আজানটাও তারা মানে শুনতে পায় নাই। গান মানে 3টা 4টা পর্যন্ত নাচানাচি করতে করতে হয়তো অস্থির হয়ে গিয়েছে, পর ওনার ঘুমিয়ে গিয়েছিল। তো আমাদের বিল্ডিং এর সাথেই কিন্তু আবার মসজিদ ছিল, তো মুসল্লিরা তখন গেট ভেঙে বিল্ডিং এর ভিতর ঢুকে তারপরে চিৎকার চেঁচামেচি করে তারপর গান থামিয়েছিল। তো এই ধরনের ব্যাপার কিন্তু হয়ে থাকে। তো আমি জাস্ট আপনাদেরকে বলবো, বা আমাদের এই যে যারা এই অপরাধগুলো করে এগুলো কিন্তু দূরের কেউ না, আমাদেরই কাছের লোক, আমাদেরই বন্ধু বান্ধব, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই নিজস্ব লোক। তো আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের কিন্তু চলতে হয় সমাজ নিয়ে। তো সমাজের 8-10 জনকে ক্ষতি করে যদি আমি আমার নিজের একটা আনন্দ উৎসব করি, এটা কিন্তু আবার রিটার্ন হবে। ধরেন আপনি পাশের বাসার একজনকে অসুস্থ হলো বা আল্লাহ না করুক ইন্তেকাল করলো, সেক্ষেত্রে আমরা যদি পাশের বাসা থেকে গান বাজাই তাহলে সেই ব্যাপারটা কেমন হয়? আমরা তো ছোটবেলায় একটা কবিতা পড়েছি, সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে, কিন্তু সত্যি কথা বলতে গেলে ভিউয়ার্স ডিসঅ্যাপয়েন্টেডলি আমাকে এটা বলতে হচ্ছে, এখন কিন্তু আর সবার সুখে কাঁদবো কিন্তু এই এই জিনিসটা নাই। ওর ওর হয়েছে আমার কি, আমি তো ভালো আছি, ওর জিনিস নিয়ে আমার মাথা ঘামাইতে হবে কেন? এরকম একটা কিন্তু আমাদের ভিতরে একটা মনোভাব চলে আসছে। তো আমার মনে হয় এই ধরনের মনোভাব থেকে বের হয়ে আসা উচিত, কারণ আমাদের পাশে যারা আছে তারা কিন্তু আমাদেরই একটা অংশ। তো মানহার বাবা এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিল, মানহার বাবা তুমি বলো। পরিহার করার চেষ্টা করবো যে সবারই একটা ফ্যামিলিগত ভাবে অনুষ্ঠান থাকতেই পারে, দেখা যায় কারো একটা ওই সুন্নতের অনুষ্ঠান এরকম হয়, তারপর কানপুরানের অনুষ্ঠান এরকম হয়, তারপর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এরকম একটা সময়ে এসে আসলে এই ধরনের যে একটা সামাজিক অত্যাচারী বলা যায় এটা, তো এগুলো আমরা না করি। হ্যাঁ, আর বিশেষ করে অনুষ্ঠান আমরা করবো ঠিক আছে, কিন্তু আসলে অধিক রাত পর্যন্ত এইভাবে
মানে আরেকজনের ঘুম নষ্ট করা, তারপরে দেখা যায় যে অনেক সময় ফজরের আজান হয়, তারপর পার্শ্ববর্তী কেউ ডেকে তারপরে গান বন্ধ করতে হয়, এটা ঠিক না, খুবই লজ্জা, এক কথা বলতে গেলে খুবই লজ্জা। তো আমাদের ফ্রেন্ড যারা আছেন তাদের কাছে এটা অনুরোধ করবো, আসলে বিষয়টা একটু খেয়াল করবেন। হ্যাঁ, আর বিশেষ করে আপনাদেরকে আপু, আজকে যেহেতু প্রচন্ড গরমের সিজন কিন্তু আমাদের এখন, তো এই সিজনে আসলে বিভিন্ন ধরনের যে শরবত, তারপর ফল, এই ধরনের ব্লগগুলো কিন্তু আমাদের সাথে আপনাদেরকে শেয়ার করছেন, তো পাশাপাশি নিজেরও খাওয়া হলো, আপনাদেরকেও দেখানো হলো। তো আমাদের বিশেষ উদ্দেশ্য এটাই যে আমরা চাই আমাদের অস্বাস্থ্যকর না। তো আমাদের সাথে সাথে আপনারাও আমরা চাই যে এই ধরনের দেশীয় ফলগুলো বেশি বেশি খাবেন আর সুস্থ থাকবেন, আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমরা যেন আপনাদেরকে এভাবে ভালো ভালো কাজ উপহার দিতে পারি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চাই যে আমরা সবাই মিলে মিশে থাকবো। তোমার আজকের মূলত এই ফলগুলো দিয়ে কি বানানোর উদ্দেশ্য? আমি আসলে ফলগুলো আলাদা ভাবে কাটছি, যেহেতু বেবি আছে, বেবি বলছিল, বেবি অনলাইনে দেখেছে যে এখন সবাই শাসলিক করছে বিভিন্ন ফল দিয়ে, তো বাবু বললো শাসলিক খাবে, তাই আমি শাসলিকের যে কাটার আছে সেটা আমি নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটা রাউন্ড রাউন্ড করে কেটে নেব। হুম, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা যখন আমি আরেকটা প্রেস করব তখন কিন্তু আবার হাতটা না কাটলেই হয়। আমি এটা বের করে নিই, এখানে কিন্তু শাসলিকের কাঠি আমি আগে থেকে এনে রেখেছি, মানে আমি চাচ্ছি একটু কালার কালার ব্লাস্ট করতে, একটু কালারিং থাকবে। আঙ্গুর আছে যেহেতু, আমার মনে হয় তিনজনের জন্য এই খাবার এনাফ। আমি একটু কালারিং কালারিং করে নিব, আবার মাঝখানে একটু আঙ্গুর দিয়ে নেব। তো আমি এভাবে করে একটু কাট কাট করে নিচ্ছি। আমি আগে একবারই কেটে নিচ্ছি যেন আমার পরবর্তীতে সমস্যাটা তেমন একটা না হয়। এভাবে আটকে জাস্ট উল্টা দিক থেকে আপনারা যদি প্রেস করেন তাহলে কিন্তু এরকম হয়ে আসবে, উঠে আসবে এই যে এরকম। আপনারা চাইলে এটা তরমুজ দিয়ে করতে পারেন, আপেল দিয়ে করতে পারেন, পেয়ারা দিয়ে করতে পারেন। তো মানহারবু বলছিল যে আসলে পেয়ারা দিয়ে করলে কি ওটা ভালো হবে, আমার মনে হয় ফ্রুট তো ফ্রুটি, ফ্রুট ভালো লাগবে, আর যেহেতু এটা একটু তুলনামূলক শক্ত তাই দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি এটা একটু, হ্যাঁ দিব, তোমাকেই তো দিব মা, একটু বানিয়ে নেই, একটু বানিয়ে নেই মামনি, একটু বানিয়ে নেই, একটু কাট করে নিচ্ছি। আমি এখন এখান থেকে আমি ভাবতেছি এখান থেকে কাটবো না এখান থেকে কাটবো, এটা যেহেতু একটু হোলটা বেশি আমার মনে হয় এটা থেকে কাটাটাই বেটার হবে। আরেকটা করা যায়, আপনারা আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে এই যে এই ধরনের যে বল করার যে মেশিনগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে কিন্তু শাস্তি করলে কিন্তু খুব ভালো লাগবে। আমি আরেকটা কেটে নিচ্ছি, এগুলো কিন্তু আপনারা নিউ মার্কেটে পেয়ে যাবেন, খুবই সুন্দর জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেভারটা খুবই মিষ্টি মাশাআল্লাহ। হুম, বল বল করে নিচ্ছি। এটাও বের করে নিলাম, একটু সাবধানতা অবলম্বন করতে পারেন যদি বেশি পাকা হয়ে থাকে সেই ক্ষেত্রে। আমরা আরেকটা কেটে নিলাম। তো ভিউয়ার্স, আমি আশা করব যে আপনারা অন্তত আমাদের ধর্মের কথা চিন্তা করে যখন ওয়াজ মাহফিল গুলো হয় আশেপাশে যারা ভাই বোনেরা আছেন
অনেকেই কিন্তু আছেন যারা এই এলাকায় থাকেন, আমাদের ভিডিওগুলো দেখেন বা দূর দূরান্ত থেকেও দেখেন, অনেকেই কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করেন। বিশেষ করে আমি মুরব্বীদেরকে বলবো যে আন্টিরা আপনাদের কিন্তু, আন্টিরা বা আঙ্কেলরা আপনাদেরও কিন্তু একটা দায় দায়িত্ব আছে, আপনারা কিন্তু অবশ্যই এই ধরনের কোনো সিচুয়েশন যদি দেখেন অবশ্যই কিন্তু, যেহেতু আপনারা বড়, তাই আপনাদের কিন্তু ছোটদেরকে কিন্তু ঠিক করার দায়িত্বটা কিন্তু আপনাদের প্রথমে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই গুরু দায়িত্ব যেটা আছে সেটা কিন্তু আপনারা একটু পালন করতে পারেন। ফোন আসছে, ভিউয়ার্স আপনারা অনেকে বলেন যে ইমোতে, কিন্তু ইমোতে কি কল অত বেশি আসে নাকি, হয়তো দুই একজন নক করে, কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু ইমোতে অলরেডি কিন্তু আমাদের যারা লাভিং ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু আমাদের কল দিচ্ছে, বা বিভিন্ন ভিডিওগুলো যখন আমরা আপলোড করি ঠিক তার পরপরই কিন্তু দেখা যায় যে আপনাদের ভালো রকমের একটা রেসপন্স থাকে যে আপু এই জিনিসটা যে তুমি দেখালে এটা কোথায় পাবো বা এই ধরনের কিছু, তো তখন কিন্তু বেশ ভালো লাগে। এইমাত্র কিন্তু কল বেজে কিন্তু বন্ধ হয়ে গেল, জানি না কে ফোন দিয়েছে, তো হয়তো রাগও করতে পারে যে আমি কল দিলাম আপু কলটা ধরলো না। তো আমি আগে ভাগে বলে দিচ্ছি ব্লগে আছি তাই আসলে ধরতে পারলাম না। আরেকটা করতে পারেন আপনারা, মানে এক একটা এক এক রকম করা যায়, সেই জন্য আমি আর কি সব রকমই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যেভাবে করে করতে চান সেভাবে করেই করতে পারবেন। আমাদের ফল যেহেতু আজকে বেশি একটা খুব বেশি টাইপ না, আপনারা যদি আরো বেশি টাইপের ফল যদি থাকে তাহলে কিন্তু আরো সুন্দর করে করতে পারেন। এরকম করে কেটে নিতে পারেন। তো আমি একটা আপনাদেরকে একটু সাজিয়ে দেখাই, আপনারা হয়তো এখন অনেকেই দেখা যায় যে ধৈর্য হারা হয়ে গেছেন, সেজন্য আমি আপনাদেরকে একটু দেখাই। এই একটা একটু কালারিং, একটা একটু কালারিং, আরেকটা একটু আমি দেখাচ্ছি এইভাবে, আরেকটা হচ্ছে এই কালার। আমি আপনারা চাইলে কিন্তু এটার ভিতরে একটা আঙুর দিতে পারেন। একটু বাচ্চারা কিন্তু ফল এমনিতে কিন্তু খেতে চায় না, কিন্তু একটু কালারফুল হলে কিন্তু দেখা যায় বাচ্চাদের একটা আগ্রহ তৈরি হয়। আমি দেখাচ্ছি ফ্রুট শাসলিক তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটু কালার করব, এটা একদম মাথায় দিব। আমি আরেকটা নিয়ে নিচ্ছি, কোনটা কাটলাম, এটা আমি এটা এই দিকটা একটু আগিয়ে নিচ্ছি, আর ঠিক এই দিকে একটা আঙুর আমি এভাবে করে দিব। আঙুর আমি এভাবে আটকে দিলাম, এটা আটকে গেল, এখন আমি এই পিছন যে সাইডটা আছে পিছন সাইডে কিন্তু এই যে একটা বল আছে বলটা দিয়ে দিচ্ছি, তাহলে জায়গা কমে যাবে না। আমরা এক একটা এক এক ভাবে সাজাই, আমরা এটা এভাবে সাজালাম, নেক্সট স্টেপটা আমরা অন্য সুন্দর মতো সাজাবো। তো আমরা একটা একটা করে এভাবে তৈরি করে নেই। আমার নেক্সট কাঠিটা আমি নিয়ে নিচ্ছি, আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি, ডেকোরেশন করে নিচ্ছি, ভালোই কিন্তু লাগে, খারাপ লাগে না। আপনারা চাইলে সবগুলো একরকম করেও সাজাতে পারেন, চাইলে এক একটা আলাদা আলাদা করেও সাজাতে পারেন। একটু নতুন ধরন দেখলে কিন্তু বাচ্চারা কিন্তু এমনি পেপের কথা শুনলে কিন্তু অনেক বাচ্চারা দৌড় মারে জোরে একটা, কিন্তু একটু ডেকোরেটিভ করে যদি আপনারা জিনিসটা করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। মানহামনি কিন্তু এমনিতে পেপে দেখলে দৌড় মারে জোরে একটা, দেখুন না আমার পিছে ঘুর ঘুর করতেছে, খাবে কিনা জানি না তবে আহ্লাদ করতেছে আর কি। ওকে, আমি এটা একটা সাজিয়ে নিলাম, আমি এই প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি, আর এগুলো খাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে মানহার, মানহার বাবা। আমি কয়েকটা শাসলিক সাজিয়ে কিন্তু দেখাবো, আর কয়েকটা আমি একটু সাজিয়ে নিই। আর এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু বাদ যাবে না, সেগুলো কিন্তু আমরা ফ্রুট সালাদ করে বা জুস করে কিন্তু খেয়ে নেব। ওকে, দেন আমরা এখানে আরো একটু কাট করতে হবে, আর একটু কাট করে নিচ্ছি, আমি এগুলো একটু কমিয়ে ফেলতে চাচ্ছিলাম, এই কাউন্টারটা জাস্ট একটু ক্লিন করি। ওকে, দেন আমি একটু আটকে জাস্ট আপনার উল্টা দিক থেকে প্রেস করলে কিন্তু বের হয়ে আসবে প্রপারলি। সুন্দর, ওয়ান মোর, আরেকটা নিয়ে নিচ্ছি। আর এই ধরনের যে ফলটুকু থেকে যাবে সেটা দিয়ে কিন্তু চাইলে আপনারা আবার জুস করতে পারবেন, জুস করলেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি চেষ্টা করছি যে আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দেখানো যায়,
তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করবো, আজকে কিন্তু মূলত আশাই কিন্তু এই টপিকটা নিয়ে, কারণ বৃহস্পতিবার শুক্রবার ঠিক একই রকমের অবস্থায় কিন্তু আমি ফেস করেছি। বৃহস্পতিবার রাতে তো হুজুর কান্না করছিল, সেই সময় আসলে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে কিন্তু আমি মানে গিয়ে বলতাম যে আপু, মানে যারা আর কি গানটা বাজাচ্ছে, যে ভাই আপনারা একটু গানটা বন্ধ করেন, কারণ ওখানে আপনারা দেখতেছেন যে আল্লাহর কাছে হাত তুলে হুজুর কান্না করতেছে আর আপনারা আসলে গানটা শুনছেন। গানটা শোনাটা কি আসলে এতটাই জরুরি? হ্যাঁ, গান শুনবো না কেন, আর অনুষ্ঠান হয়, গান ছাড়াও কিন্তু অনুষ্ঠান হয়। আমাদের এখানে একজন এখানে এক স্কুলের প্রধান শিক্ষক থাকেন, তারও কিন্তু ছেলের এখানে বিয়ে হয়েছে, কিন্তু তাই বলে যে ওখানে যে গান হয়নি দেখে যে বিয়ে হয় নাই তা কিন্তু না। ওনাদের এখানে অনুষ্ঠানটা এত সুষ্ঠুভাবে হয়েছে আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি, আর আমি নিজেও বলেছি যে যদি এলাকার কোনো সেরা বিয়ে হয়ে থাকে তাহলে এটা। ওনারা বিয়ের অনুষ্ঠান করেছে ঠিক আছে, কিন্তু কাউকে কোনো কষ্ট দেয়নি, সবাই কিন্তু এসেছে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, মজা করেছে, তারপর কিন্তু আবার চলে গিয়েছে। তো সেখানে কিন্তু আর এই ধরনের যে একটা মানুষকে অত্যাচার করা সেই ব্যাপারটা কিন্তু মোটেই ছিল না। তো আমি বলবো যে শিক্ষার গুণ কিন্তু এইটাই, কি বলো? এখানে কিন্তু অনেক মানুষ আসছে, এলাকার অর্ধেক মানুষ কিন্তু এখানে আসছে অনুষ্ঠানটায়, কিন্তু বিশ্বাস করেন কেউ বলতে পারবে না যে এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা কোনো জ্বালা যন্ত্রণা এরকম কিছু নাই। তো আমি বলবো যে সাউন্ড পলিউশনটাও কিন্তু এক ধরনের ক্রাইম। ধরেন আপনারা যাদের যাদের বাসায় ছোট ছোট বেবি আছে তারা কিন্তু জানেন আসলে যে একটা ছোট বাচ্চা থাকলে তাদেরকে যে ঘুম পাড়ানোটা কত বড় জ্বালার কাজ। একটা ছোট বাবুকে কিন্তু ঘুম পাড়ানোটা এত সোজা না, সেক্ষেত্রে একটা প্রেগনেন্ট মা থাকতে পারে, অসুস্থ দাদি থাকতে পারে, এরকম সবার ঘরে কিন্তু কম বেশি। আর দেখা যায় অসুস্থদের কথা বাদই দিলাম, একটা সুস্থ স্বাভাবিক মানুষ যখন সারাদিন পর কাজকর্ম করে বাসায় এসে যখন দেখা যায় একটু ঘুমাতে চায়, সেই ক্ষেত্রে যদি ঘুমাতে না পারে তখন এটা কিন্তু তার জন্য একটা বড় ধরনের একটা পানিশমেন্ট। তো আমি চাইবো যে আমরা সমাজে যারা সবাই একসাথে বসবাস করি, আমরা কেন একজন আরেকজনকে বিনা কারণে পানিশ করব? অবশ্যই পানিশ করব না, আমরা সবাই ভাই বোন হয়ে একসাথে থাকব সংসারে সমাজে সব জায়গায়, স্যাক্রিফাইস করে চলব। বিশেষ করে আমাদের যখন আজান হবে তখন আজান হচ্ছে এটা আমাদের আরেকজনকে মনে করিয়ে দিতে হবে কেন, আমরা নিজেরাই নিজেদের চিন্তা করে যে আজান হচ্ছে আমার এখন গানটা বন্ধ করে দেওয়া উচিত। বা অনেক সময় দেখা যায় শুক্রবার দিন জুম্মার নামাজ দেখা যায় শেষ হয়ে সারে না কিন্তু সবার গান বাজনা শুরু হয়ে যায়, তো এটাও কিন্তু অনেকটা দুঃখজনক। আমরাও তো গান শুনি, আমাদের বাসায় কি সাউন্ড বক্স নাই, আমরাও তো গান শুনি, কিন্তু বিশ্বাস করবেন না আমাদের আমাদের সাউন্ড কোথাও জানা। আরো কথা হচ্ছে আমি আমার পছন্দের গান শুনবো, আমি সবাই শোনাবো, কেন হেডফোন নাই আমার, আমি হেডফোন দিয়ে শুনবো, আমি কাউকে বিরক্ত করবো না, এরকম একটা মনোভাব নিয়ে যদি আমরা চলি তাহলে কিন্তু আর আমাদের এত প্রবলেম হয় না। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপনার এত প্রবলেম কিসের, কেউ তো কিছু বলে না, কেউ কিছু বলবে না, কারণ এখন আমি ইদানিং যা দেখতে পারতেছি বা বিশেষ করে ইউটিউব সেক্টরটা নেমে আমি যা দেখেছি যে কেউ আসলে কাউকে মান্য করতে রাজি না এই 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 সময়ে বা যুগের এই পর্যায়ে। আগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মার কাছে শিখেছিলাম যে বড়দের মান্য করতে হয়, গুণীদের কথা শুনতে হয়, কিন্তু এখন কিন্তু পরিস্থিতি পুরো উল্টো। মাঝে মধ্যে পিচ্ছি পোলাপোলা কি জানি কোথাকার জানি কি মাস্তান তাস্তান, তো সেটাই বলতে চাচ্ছিলাম যে এখন পিচ্ছি বাচ্চা অনেক ভয়ানক বা এমন ঠাস ঠাস কথা বলে ভয় লাগে একদম, কলিজা পানি চলে আসে, জানলা এগুলো কি। বা ওদেরকে একটা জিনিস যে বলবো সেটা বলতেও কিন্তু মনে হয় কি যে পিচ্ছি পোলা পান কি না কি করে সেটাই। তো এই জন্য আমরা বলবো যে সবাই কিন্তু আমরা সহনশীল হয়ে বা সবাইকে সবার জন্য ভালো হয় এরকম কিছু করব, কারণ আজকে হয়তো আমার আনন্দ আজকে আমি এটা করছি, কালকে কিন্তু আমিও সাফার হতে পারি। আজকে যদি আমি একজনকে জ্বালাই কালকে আমাকে জ্বলার জন্য কিন্তু অলরেডি রেডি হয়ে থাকতে হবে, সেই জন্য আমরা এমন কোনো কাজ করব না। আর আমি আমার এতটুকু লাইফে যা বুঝলাম যে আমরা যা করি ঠিক আছে সেটার বিচার তো আখিরাতে হবে, আখিরাতে হওয়ার আগে দুনিয়াতেও কিন্তু আমাদের সেই যে ভুক্তভোগীটা সেটা কিন্তু হয়ে যেতে হয়। আমরা যা করছি আজকে সেটার কর্মফলটা কিন্তু আমাদের একদিন না একদিন ভুগতে হয়। তো সেই জন্য বলবো যে কর্মফল ভোগার দরকার নেই, সবাই যদি আমরা মিলেমিশে থাকি একে অপরের পরিপূরক হয়ে বা একে অপরের ছায়া হয়ে বা একে অপরের বন্ধু হয়ে তাহলে কিন্তু আর এই ঝামেলাটা থাকে না। আরেকটা কথা বলবো সেটা হচ্ছে অনেকে বিয়ে শাদীর অনুষ্ঠান যখন হয় তখন তারা দেখা যায় রাত্রেবেলা ওই আতশবাজি করে, আতশবাজিটা যখন করে তখন বিশেষ করে এত বিকট বিকট আওয়াজ হয়, বিশেষ করে আমাদের পুরান ঢাকা এরিয়াটাতে এই সমস্যাটা হয়, এত পরিমাণ আওয়াজ হয় যে বাচ্চারা আসলে ঘুমে আতঙ্কে মনে হচ্ছে বোম ফুটাচ্ছে এরকম। আর আসছে তো সবে বোরা, সবে বোরা তো উপলক্ষে কিন্তু বিরাট একটা ই হয়,
মানে এরকম একটা অবস্থা। বাচ্চারা তো মানে কিছু কিছু বাচ্চা আছে এলাকার পিচ্ছি পোলা পান, এগুলো দেখা যায় যে নামাজ তো পড়েই না, আর নামাজিদেরকে যা জ্বালাতন করে, তারপর হচ্ছে সারা রাত ঘোরাঘুরি করে, বোমাবাজি করে, তারপর হচ্ছে ওই কি ব্লাদেন বোম না কি বলে এগুলোকে বাবুরবু, চকলেট বোম, ব্লাদেন বোম, এগুলি ফুটায় ফুটায় একদম এলাকায় করে দেয়। তো আমি আমি বলবো, আমি ছোটবেলা দেখছি ব্লাদেন বোম। তারপর আমি না ছোট থাকতে যে ইয়াস না বাবুরবু বাসের কঞ্চির মধ্যে যে ছোট্ট একটা এটা কি বিচি জানি দিয়ে যে ই করতো, আমি না ওটা নাম জানতাম না, আর ওটা দেখলে আমি অনেক ভয় পেতাম। স্কুলে একা থাকতে আমি অনেক ভদ্র ছিলাম, আমি এখন যে বড় এত ফটফট করে আমি নিজে অবাক হয়ে যাই। আমার আম্মু যদি কোনোদিন বলতো যে তুমি এখানে বসে থাকবে, এখান থেকে লড়বা না, আমি জীবনও লড়তাম না, মনে করতাম এখান থেকে উঠলে আমি শেষ। তো অনেক বোকা ছিলাম ছোট থাকতে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক বাচ্চারা এগুলো করে, তো আপনাদেরকে বলবো যারা পিতা মাতা তাদেরকে বলবো যে আপনারা যদি একটু সচেতন হন, এই যে ধরেন এই ধরনের একটা ছোটখাটো একটা দুর্ঘটনা থেকে কিন্তু আপনার ছোট্ট বাচ্চাটার কিন্তু জীবনও কিন্তু চলে যেতে পারে। তো এই জন্য বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু চোখে চোখে রাখবেন, যেন ওরা এই সমস্ত বিশেষ করে আগ্নেয় যে জিনিসগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু জায়গায় জায়গায় এই আগুনের যে আগুন রিলেটেড যে সমস্যাগুলো হচ্ছে, রিসেন্টলি কিন্তু চকবাজারে বিশাল বড় একটা ইনসিডেন্ট কিন্তু হয়ে গেল। তো এটা কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা যে সামনে আমরা যদি সচেতন না হই আমাদের সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের বিপদ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। তো সেই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকেও কিন্তু সচেতন করব আগুনের ব্যাপারে। বিশেষ করে আমি এগুলো একটু তুলে নিচ্ছি, কারণ এগুলো জুস করা ছাড়া বা এমনি খেয়ে ফেলা ছাড়া উপায় নেই, যেহেতু আমি স্বাস্থ্যটা মানাচ্ছি, আমি স্বাস্থ্যকে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। এই কাউন্টার একদম ক্লিন করছি, ওকে, দেন আবার এটা একটু। তো আমাদের মানহার মানহার বাবা কিন্তু অধীর আগ্রহে বসে আছে শাশলিক খাবার জন্য। আপনারা চাইলে কিন্তু এটার উপর একটু আইসিং সুগার যেটা আছে এটা একটু ছিটিয়ে দিতে পারেন, চাইলে কিন্তু আপনারা আরও যে মধু আছে মধু ছিটিয়ে দিতে পারেন। তো মধুতে যাদের অ্যালার্জি তারা কিন্তু মধুটা, আমি এটা একদম পরে এই করে এটা ঢেকে রাখি, একটা একটা হবে একটা একটা করে, এটা একটু ঢেকে রাখছি, হ্যাঁ এটা ঢেকে রাখছি, মাছি পড়তে পারে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স অনেক কথা বললাম, আসলে আমি মানুষটা একটু অন্যরকম, আমার মানে কাঠখোট্টা টাইপ, আমি আপনাদেরকে আগেও বলেছি, আমার দেখা যায় আমার কাছে যেটা ভালো লাগে সেটা তো ভালোই, আর যেটা ভালো না লাগে সেটা সম্পর্কে আমি বলি যে না আমার এটা ভালো লাগতেছে না, বা যেটা আপনাদের বলাটা একদম জরুরি, দেখা যায় যেটা আমি না বলে পারছি না সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি বোনের যদি বলাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু মাফ করবেন। আর আমরা বুঝি যে একটা অনুষ্ঠান বাড়ি বাসা বাড়িতে একটা অনুষ্ঠান কিন্তু অনেক বছর পরে হয়, প্রতিদিন কিন্তু হয় না, কিন্তু তারপর আমরা যদি এলাকার মানুষের কথা সবার কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু এতটুকু স্যাক্রিফাইস কিন্তু আমরা করতেই পারি আমাদের এলাকাবাসীদের জন্য। লাউডলি ভাবে না শুনে, হ্যাঁ সেটাই, আবার স্টেজ প্রোগ্রাম হয় সারা রাত, আপনাদের যে ট্রেন্ডি সং গুলা ওগুলো সারাটা রাত চলতে থাকে, বিশ্বাস করবেন ঘুমানো যায় না। আমরা বলবো যে আমরা সবাই এলাকার মানুষ, আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা এই ধরনের ঝোট ঝামেলার ভিতরে যাব না, কারণ আমরা মিলেমিশে থাকলে আজকে দেখা যাচ্ছে আমার বাবু ছোট, কালকে যে গান বাজাচ্ছে তারও বাবু ছোট হবে, যেহেতু বিয়ের অনুষ্ঠান, কি বলো, কদিন পরে সেই সাপোর্টটা কিন্তু আপনারাও করবেন। তো সেই জন্য বলবো যে আসলে এই ধরনের কাজটা না করাটাই বেটার। আর যদি ওয়াজ মাহফিল হয় একটা দিনের জন্য কনসিডার করবেন, কালকে আমি দেখলাম যে আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, মানে এত পরিমাণে গান বাজাচ্ছে যে হুজুর কথা বলতে পারতেছে না, এরকম একটা অবস্থা, মানে আমরা যে ঘরে বসে মনোযোগ দিয়ে শুনবো সেটাও শোনার মতো কোনো ক্যাপাসিটি থাকছে না। তো প্লিজ একটুখানি সচেতন হবেন, কারণ কি আমরা যদি এই ধর্মীয় ব্যাপারগুলো যদি আমরা হুজুরা নিজের আমাদের এলাকায় এসে কিন্তু এইগুলো বয়ান করছে, তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বিষয়। তো আমরা হয়তো আমরা সারাদিন অনেক ভুল ত্রুটি করি বা আমাদের চলাফেরা অনেক ভুল থাকে, তারপর যদি আমরা শুনে কিছু শিখি বা ভুলটা একটু কম হয় সেটাও কিন্তু আমাদের জন্য অনেক। আর একটা দুইটা সাজাবো, এখানে যেহেতু রেডি আছে আর একটা দুইটা সাজাবো, এরপর কিন্তু আমি জাস্ট সার্ভ করে দেবো। আর আমার যে আরো যে ফ্রুট গুলো আছে শাশলিক মনে হয় আর একটা দুইটা করি তাহলে হয়ে যাবে, আমি দেরি করবো না, কারণ আপনারা হয়তো অনেকে অস্থির হয়ে গেছেন, প্রায় 29 মিনিট 30 সেকেন্ড চলছে এখন, অনেকক্ষণ ধরে বকবক করছি, না 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 কেন কমাই দিব, আমার পুরো কথা বলতে হবে না,
এই ধরনের ডেকোরেশনটা অনেক সময় দেখা যায় যে একটা নতুন অতিথি আসলো, কিন্তু আপনারা এইভাবে আপ্যায়ন করতে পারেন। খুব সিম্পল জিনিসটা কিন্তু খুবই গর্জিয়াস লাগে, নতুন একটা ক্যাটাগরিতে। হ্যাঁ, নতুন একটা ধরনে, একটু শক্ত ছিল। শাশলি কিন্তু আমরা দেখা যায় যে চিকেন শাশলি খেয়ে থাকি, বা টিকার যে ছোট ছোট টিকা দিয়ে কিন্তু শাশলিকের মতো করে খাই, কিন্তু এটা কিন্তু একদমই নতুন। বা আপনারা কিন্তু অনেকে দেখা যায় যে এই শাঁসটা দিয়ে কিন্তু একই রকম করে কেটেও কিন্তু করতে পারে, সার্ভ করে। তো আপনারা ঘরেও কিন্তু সেই যে মজাটা আছে সেটা কিন্তু নিতে পারেন, আর বাচ্চাদের কাছেও কিন্তু খাবারটা, সিম্পল খাবারটা কিন্তু অনেক লোভনীয় হয়ে যাবে। তাহলে আরেকটা গাঁথবো, আরেকটা গাঁথলেই শেষ। তারপর আমি বাকি ফলগুলোকে একটু কেটে আপনার ভাইয়া আর মানহামণিকে দিব, ওনারা আমাকে জাজ করবে যে আমি কত নাম্বার পেলাম। কিন্তু শুরু থেকে ভাইয়া আর মানহামণির কথা বলে যাচ্ছ, তুমি কি খাবা? না, আমিও খাবো। আপনারা কিন্তু লক্ষ্য করো না, কে আপু কিন্তু চিটিং করে, আমার নানি শাশুড়ি ছিল, তো আমি যখন আমার মামি শাশুড়ির বাড়িতে যেতাম তখন না আমার বিপদে থাকতো, আমি চুরের মধ্যে থাকতাম। আমি যখন সামনে যেতাম তখন আমার নানি শাশুড়ি বলতো যে আয় তুই কি সব একাই খাস, আমার নাতি কিছু দেস না নাকি। তো এখন আমি কি করবো বলেন, ওনাদের বানিয়ে এরকম আমার শাশুড়ি, তারপর হচ্ছে আমার দেবর নন, সব ওরা এরকম চিকন চিকন, ও চিকন ওরা চিকন, সেটা কি এখন আমার দোষ? আল্লাহ তালা আমাকে বানাইছে এরকম। আমি বলি, আমি যখন ছোট ছিলাম, আমি যখন স্কুলে গেলাম প্রথম দিন, ফার্স্ট ডেট স্কুলের কথা বলি, আমি যখন গেলাম তখন যাই দেখি কি, ও মা আমি একলাই মাশাল্লাহ স্বাস্থ্য ভালো, আর সব চিকন চিকন। তো এইটা কি আমার দোষ, বা এটা কি আমার হাতে? কেউ কি নিয়ন্ত্রণ করতে পারবে যে এটা আমি এরকম, আমাকে এরকম হবে না? কে কালো হবে, কে ফর্সা হবে, কে মোটা হবে, এটা স্বয়ং বিধাতা কিন্তু সিলেক্ট করে বা চুজ করে যে এরকম হবে। তো এখন এটা নিয়ে আমার লজ্জা দিলে আসলে আমার কিছু বলার নেই। হ্যাঁ, আমি একটু ফুডি, এটা আমি অস্বীকার করব না, কারণ ফুডি হওয়াটা ভালো। আমি বলি, আপনার ভাইয়া কিন্তু যখন ছোট ছিল তখন কিন্তু আমার শাশুড়ি মাঝে ওনাকে প্রচুর জ্বালা করতো, এটা খাবো না, ওইটা খাবো না, এটা এমনি করে ভাজো, ওইটা এমনি করে টালো। আর লাস্ট এপিসোডে তো বলছিলাম যে উনি রান্না করে, উনি নিজে রান্না করতে পারে না, কিন্তু আমাদেরকে খুব ভালো করে জ্ঞান দেয়, বিশেষ করে আমাকে, তারপর আমার শাশুড়ি মা যিনি আছেন উনাকে খুব জ্ঞান দেয় যে পটল এভাবে সিদ্ধ করে তারপর তেল দিয়ে ভাজবা, এটাতে এভাবে করলে আরো স্বাদ লাগতো, এই সে আরো বহুত কিছু। তো এটা আসলে ভালোবাসা, মনে করে যে আসলে উনি হয়তো অনেক ভালো রান্না পারে, এটাই আর কি। তো যাই হোক, আমারই হাজব্যান্ড, উনি অনেক ভালো, আর তাছাড়া কিন্তু উনি আমার কিন্তু খুব খেয়াল রাখে। তো আমি যেটা বলবো, তো আমি ওনার খেয়াল রাখি, ওনার জন্য বিভিন্ন মজাদার মজাদার খাবার বানাই। তো আমি কিন্তু একটা কেকের ভিডিও কিন্তু আপনাদের জন্য ইতিমধ্যে কিন্তু করেছি, তো এটা দিব ইনশাল্লাহ। কেকটা কিন্তু খুবই মজা হয়েছে না বাবুরাবু, কেকটা খুবই ফ্লাফি একটা কেক হয়েছে, খুবই ভালো। একদম কেটে নিচ্ছি। আসলে কি আমাদের বাসায় কাটা লাল শীতে খাওয়া হয় না, তাই আসলে এই কাটতে কাটতে আপনাদের সাথে গল্প করা। তুমি কিছু বলো, আমার কিন্তু এই এই যে গরমটা আসছে, আম আর লিচু, লিচুর কোনো বিকল্প থাকবে না, আমার লিচু খুবই ফেভারেট, আমার খুবই ভালো লাগে। আর আমি একেবারে লাস্ট একদম লিচুর কিন্তু সিজনটা খুব বেশি দিন থাকে না, তারপর আমি চেষ্টা করি যতদিন লিচুটা পাওয়া যায় ততদিন খাওয়ার, কারণ লিচু আমার খুবই ভালো লাগে, খুবই শখের জিনিস। লাস্টবারে আমার যখন জ্বর হয়েছিল তখন কিন্তু ওই পেঁপেটা মজা হয়েছিল না, এই পেঁপেটা অনেক সুন্দর, আমি একটু খাই। আপনার এটা কিন্তু খুব মিষ্টি একটা পেঁপে। বাহ, শুকর আলহামদুলিল্লাহ, খুবই মজা একটা পেঁপে। আমি এটাকে পুরো ক্লিন করে একদম সব কেটে একদম সুন্দর করে সার্ভ করব, এই কাউন্টারটা একদম ক্লিন করে ফেলবো, যেহেতু কাটার আছে খাওয়া হয় না, তাই একবারে কেটে নিচ্ছি। আর আপনারা হয়তো অনেকে বলতে পারবেন, আপু আপনি যেটা কাটছেন এটা কি চপিং বোর্ড? কারণ আমি ইদানিং দেখছি, আমি যেই ভিডিও দিই আপুরা কিন্তু জিজ্ঞেস করেন যে আসলে আপু এটা কিসের, বা
এটা কিন্তু হচ্ছে ব্যাম্বো শিটের, এটা হচ্ছে একটা চপিং বোর্ড, আপনারা নিউ মার্কেটে গেলে পেয়ে যাবেন। ময়মনসিংহ উপকারীতে গেলে পেয়ে যাবেন। ভিডিওটা কিন্তু স্পন্সর না, কারণ আমি যদি কোনো ভিডিওতে বলি যে এটা অমুক জায়গায় পাবেন, তাহলে আপনারা অনেকেই বলেন যে আমি নাকি স্পন্সরশিপ ই করছি। জাস্ট এই ভিডিওগুলো মন থেকে করা, আপনাদের সাথে একটু আড্ডাও দেওয়া হলো, কথা বলা হলো, কারণ আপনাদের সাথে কমিউনিকেশন করাটাও একটা বিশাল বড় একটা ব্যাপার। আর সারাদিন আলহামদুলিল্লাহ এই মতে কিন্তু আমাদের যারা বোনেরা আছে, ভাইয়েরা আছে, ভাইয়েরা বিভিন্ন প্রোডাক্টের দাম সম্পর্কে জানার জন্য বা বিস্তারিত কেনাকাটার জন্য আমাদের কাছে জিজ্ঞেস করে। তো আর আপুরা যারা আছে, আপুরাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন যে আপু কিভাবে কি কেনাকাটা করা যায়। তো আমি এখানে একটু সার্ভিং সিস্টেমটা করে ফেলছি, এটা একটু আপাতত এখানে থাক, আমি একটু গুছাইয়া ফেলি, না গুছাইলে কিন্তু পরে দেখা যাবে হিবিজিবি। পেয়ারা যে আপনারা কিন্তু পেয়ারা কিন্তু জেলিও করতে পারবেন। পেয়ারা কিন্তু হচ্ছে পেয়ারাটাকে চিনি, আর এই পেয়ারাটাকে এভাবে করে কেটে আপনারা যদি অনেকক্ষণ ধরে জাল দেন তাহলে কিন্তু জ্যাম হয়ে যাবে। আর আপনারা যদি ওই জ্যামটার ভিতরে যদি জিলেটিন যেটা আছে, হালাল 100% হালাল যে জিলেটিনটা 70-80 টাকা ফ্রেশ, কোনো ফ্লেভার থাকবে না, সেটা যদি আপনারা নিয়ে জাস্ট ওই পেয়ারার যে রসটার ভিতর দিয়ে দেন তাহলে কিন্তু এটা জেলি হয়ে যাবে, পেয়ারার জেলি। আপনারা জ্যামটা জাস্ট চিনি দিয়ে আপনারা শিরা মানে চিনি দিয়ে আপনারা জাল করলে, ঘন করে নিলে ওটা জ্যাম হবে, আর যদি জেলি পাউডারটা দিয়ে দেন তাহলে কিন্তু জেলি হয়ে যাবে। তো আমি এগুলো একটু সরিয়ে নিচ্ছি আমার যেগুলো লাগছে না অপ্রয়োজনীয়, আর পেয়ারাটা আমি একটু কেটে নিচ্ছি। ওই যে আবার ফোন আসছে, চ্যানেলের ফোন আসছে, এখন ধরবো না, না বা আপনাদের ভাই আবার যাচ্ছে কলটা নিবে। তো ভিউয়ার্স, আমি জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, অনেকে হয়তো খুবই বিরক্ত হন, বিরক্ত হলে আমি সত্যি দুঃখিত, আমি চাই না আপনাদেরকে কোনোভাবে বিরক্ত করতে। আমি জাস্ট আমার যেহেতু সময় হয় না, বাসায় যখন থাকি ইদানিং কিন্তু প্রচুর গরম, আর এই গরমে মনে চায় না শ্যুটিংয়ে বের হই, তো সেক্ষেত্রে বাসা থেকে বাসার যে ব্লগগুলো আছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর অনেকে কিন্তু হোম ট্যুরের যে ব্লগ আছে, হোম ট্যুরের ব্লগ কিন্তু অনেকে চেয়েছেন, তো আপনাদের জন্য চেষ্টা করছি আমি হোম ট্যুরের ব্লগটা দেওয়ার জন্য। আমি একটু পেয়ারা খাই, পেয়ারাটা কিন্তু অনেক মজা, আমার একটা দুষ্টু মিষ্টি কিউট আপি আছে, উনি মাশাআল্লাহ প্রেগনেন্ট, তো আপু কিন্তু আমাকে প্রায় সময় নক দেয়, তো আপুর সাথে কথা বলতে কিন্তু খুবই ভালো লাগে। ও আরেকটা কথা বলবো, আপনারা কিন্তু অনেকেই আমাদের ভিডিও আমরা যে গরিবের টাইটেলটা দেই, এটা জাস্ট মজা করে দেই গরিবের টাইটেল, আল্লাহ পাকের কাছে আমি শুকর আদায় করি যে আমি যেই পর্যায়ে আছি যেভাবে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গরিবের টাইটেল, গরিবের সংসার বা গরিবের খাওয়া দাওয়া এগুলি দেই, কারণ এটা জাস্ট মজা করে দেই, কিন্তু আল্লাহ জানেন যে আমার মনের খবর, আশা করি যে আল্লাহ নারাজ হবেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি আমাকে যা দিয়েছেন আমি আসলে আপনার কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ যেন আমাকে সবসময় এরকমই রাখে, এভাবে রাখে, বিশেষ করে মনে যেন শান্তি রাখে, হাসি খুশি রাখে। আর আমার আমার জীবনে সবচেয়ে বড় গিফট হচ্ছে আমার মানহা রাব্বু আর হচ্ছে আমার মানহা, তা আমি চাইবো যে আল্লাহ আমি যতদিন বেঁচে আছি আমার চোখ দুটো যতদিন পর্যন্ত খোলা আছে অতদিন পর্যন্ত জানি মানহা এবং মানহা রাব্বু জানি আমার সাথে থাকে সবসময়। ব্যাস যদি ওনারা দুজন আমার সাথে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমার কিছুই দরকার নেই। তো আমি এগুলো একটু সরিয়ে নিচ্ছি, স্যার একটু আসো আপনাদের জন্য, এখন আসো আসো, না এটা তো এখানে নিয়ে আসবো সার্ভিং এর জন্য। তো ভিউয়ার্স এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার, একটা শ্বাস নিত না মনে হয়, আমার হাতে আছে তো মানা বাবা বলে তো খুব মজা হয়েছে, মজা হয়েছে, আমার তো একটা খাওয়াই দিল না।
আমি একটু পিছিয়ে থাকার চেষ্টা করছি, কারণ বাসায় আমি একদম খুবই রিল্যাক্সে থাকি। এখন যদি আমি আবার সামনে আসতে যাই, আমাকে আবার সুটেড বুটেড হতে হবে, আর এই গরমে তো সুটেড বুটেড হয়ে থাকাটা আসলে সম্ভব না। শীতে করেছি আলহামদুলিল্লাহ, শীত অনেক ঠান্ডা ছিল, আর আমার কিন্তু শীত অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনাদেরকে যদি দাওয়াত করে খাওয়াতে পারতাম আসলে খুবই ভালো লাগতো, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ কোনো একদিন সময় সুযোগ হলে কিন্তু আপনারা চলে আসবেন আমাদের বাসায়। এই বোন সবসময়, এই বোনের দরজা আপনাদের জন্য সবসময় খোলা। কোনটা খাবে? আমি ওটা একটু দাও তো। এটা আনো। তো ভিউয়ার্স, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই 40 মিনিট যারা আমাদের সাথে আছেন তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আমাদেরকে এতটা ভালোবাসা না দিতেন, তাহলে কিন্তু আসলে আমরা কোনোদিনও কিন্তু এরকম আপনাদের জন্য কিন্তু কাজ করে যে আগ্রহটা, সেটা কিন্তু আমাদের কোনোদিনও হতো না। তো যাই হোক, আপনারা এইভাবে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন, অনেক অনেক দোয়া করবেন যেন আমরা তিনজন যেন সুস্থ থাকি, এবং তামাম পৃথিবীর যত মানুষ আছে সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন হেফাজতে থাকে, আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন, হেদায়ত করেন। তো ভিউয়ার্স, যারা মারা গিয়েছেন তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করবো, তারা যেন জান্নাত নসিব করেন, তাদের কবরের আজাব যেন মাফ হয়। তো ভিউয়ার্স, আমরা সকল ছোট সোনামণিদের জন্য দোয়া করবো যেন তারা সুশিক্ষা শিক্ষিত হয়, এবং নিজেদের ভিতরে কিন্তু মানে সত্যবাদিতা যেটা, বা অন্যায়ের বিরুদ্ধে যে আওয়াজ উঠানো, সেটা যেন শিখে। আমাদের ভিতরে কিন্তু এই জিনিসটা আমরা খুবই কম দেখছি। তো ভিউয়ার্স, ভালো খারাপ অনেক কথা বললাম, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এবং আমাদের চ্যানেল সপন টিভি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।